শুরু হলো রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের গরু মহিষ চিহ্নিতকরণ উত্তর ২৪ পরগনার বসিরহাট হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের নটি গ্রাম পঞ্চায়েতের ৪৩,০০০ গরু মহিষকে চিহ্নিতকরণের কাজ শুরু করলেন। ইতিমধ্যে ৪০,০০০ গরুকে চিহ্নিত করা হয়েছে। তাদের একদিকে মালিক ও তার গরুকে ১২ সংখ্যার ডিজিটাল নাম্বার দেওয়ার কাজ শুরু করল হিঙ্গলগঞ্জ ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র। কেন্দ্র সরকারের যে পোর্টাল INAPH অর্থাৎ ইনফরমেশন নেটওয়ার্ক ফর অ্যানিমাল প্রোঅ্যাক্টিভিটি অ্যান্ড হেলথ, কেন্দ্র সরকারের এই পোর্টালে গরু মহিষের কানে দেওয়া ডিজিটাল ট্যাগ ও তার মালিকের নাম দিয়ে কম্পিউটার নথিভুক্তকরণ কাজ শুরু হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে একদিকে গরু মহিষ চিহ্নিতকরণ, অন্যদিকে তাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য বিনামূল্যে ঔষধ ও বিভিন্ন রোগে আক্রান্ত প্রতিষেধক ভ্যাকসিন দিয়ে তারা কর্মসূচি চালাবেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পাশাপাশি হারিয়ে যাওয়া গরু কিংবা পাচার হওয়ার পূর্বে গরুর কানে দেওয়া ১২ সংখ্যার ডিজিটাল নাম্বার দেখে সহজে তার ঠিকানা এবং মালিকের নাম পাওয়া যাবে বলে জানা যায়। যেগুলো আগে জানতে পারতেন না সাধারণ মানুষ থেকে পশুপালন কর্মীরা, এবার সহজেই তাদের একদিকে হারানো গরুকে খুঁজে পাবে, অন্যদিকে কোনোভাবে গরু চুরি বা পাচার হওয়া রোখা যাবে এমনটাই মনে করছে রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র। এই কাজ লাগাতার চলবে। হিঙ্গলগঞ্জ প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক চিকিৎসক রবীন্দ্রনাথ কুণ্ডু বলেন, আমাদের এই কর্মসূচি চলছে হিঙ্গলগঞ্জ ব্লক তথা সুন্দরবনের প্রান্তিক জায়গায়। নির্দিষ্ট সময়ের মধ্যে গরু মহিষের চিহ্নিতকরণের কাজ শেষ হবে। এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে বা পশ্চিমবঙ্গের কিছু জেলায় আমাদের, তার সঙ্গে আমাদের যে উত্তর ২৪ পরগনা জেলায় যে লার্জ অ্যানিমেলগুলো আছে, সেই অ্যানিমেলগুলো FMDCP অর্থাৎ খুরাই রোগের কন্ট্রোল প্রোগ্রাম বা নিয়ন্ত্রণ কর্মসূচি চলছে। এই কর্মসূচি তাছাড়াও অন্যান্য যে এর আগে ব্রুসেলোসিস কন্ট্রোল প্রোগ্রাম এবং তার এখন আরও একটা প্রোগ্রাম সাথে সাথে LSD, এই যে প্রোগ্রামগুলো চলছে এগুলো হচ্ছে অ্যানিম্যাল যে সমস্ত রোগ হয় সেই রোগের প্রতিরোধক টিকা হিসাবে আগে প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে। এই প্রতিষেধক টিকা দিতে গেলে আমাদের একটা পোর্টাল আছে, পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থা তথা ভারতবর্ষের মানে ভারত সরকারের একটা পোর্টাল, সেটা হচ্ছে ইন্টিগ্রেট ইনফরমেশন নেটওয়ার্ক ফর অ্যানিম্যাল হেলথ অ্যান্ড অ্যানিম্যাল প্রোডাক্টিভিটি অ্যান্ড হেলথ। এদের এই নেটওয়ার্কে এদেরকে রেজিস্ট্রেশন করতে হয় অ্যানিম্যালগুলোকে। এই রেজিস্ট্রেশন করতে গেলে তাদের কানে একটা ট্যাগ পরানো হয়, সেই ট্যাগ পরানোর কাজটা চলছে। আমাদের এখানে যে সমস্ত প্রজনন কর্মীরা আছে, প্রাণী মিত্রারা আছে, মৈত্রী আছে, তারা এই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত হিঙ্গলগঞ্জ ব্লকের ৯টা গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যে প্রাণী ভ্যাকসিনেটর বা প্রতিষেধক টিকা প্রদানকারীরা আছে তারা এই অ্যানিম্যালগুলোকে ট্যাগিং করছে। ট্যাগিং করার পরে ওই পোর্টালে আপলোড করে রেজিস্ট্রেশন করা হচ্ছে এবং তারপর তাদেরকে ভ্যাকসিনেশন করা হচ্ছে। সুন্দরবনে এই যে পাওয়ার, এই ওষুধ ফ্রিতে পাওয়া কি উপকৃত হবে সাধারণ মানুষ? হ্যাঁ, এই সম্পূর্ণ বিনামূল্যে এই রোগ প্রতিরোধক টিকাগুলো দেওয়া হবে এবং তার সাথে সাথে বিনা পয়সায় বা বিনামূল্যে সমস্ত সরকারি পরিষেবা আমাদের মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে দুয়ারে দুয়ারে একদম প্রত্যেক পাড়ায় পাড়ায় তারা ক্যাম্প করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে সেখানে ক্যাম্প করে বিনামূল্যে ঔষধপত্র, কৃমিনাশক ঔষধপত্র এবং এই প্রতিষেধক টিকা এবং তার সঙ্গে বিনামূল্যে ওষুধপত্র প্রদান করা হচ্ছে। তাহলে কেন্দ্রীয় সরকার গরুর আধার কার্ড করার কথা বলেছিল, তাহলে কি গরুর আধার কার্ড করার প্রক্রিয়া শুরু হলো এমনটাই মনে করছেন গোপালন কর্মীরা। আগে তো ছিল না, এখন সচরাচর দেখছি এখন যে অ্যানিমাল দপ্তর থেকে আসছে, জীবজন্তুর যে দপ্তর আছে আমাদের হিঙ্গলগঞ্জ সেখান থেকে আসছে এবং এই যে গরুর কানে ট্যাগ দেওয়া হচ্ছে, এটা নাকি শুনছি ভীষণভাবে বাংলাদেশে গরু পাচার হচ্ছে। এই ট্যাগটা দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে আমাদের এই গরু যারা আমরা এই গৃহপালিত পশু আমরা যে পালন করছি গৃহে, প্রতিটা বাড়িতে আছে, এদের গ্রামাঞ্চল দেখলেই পাবেন প্রতিটা বাড়িতেই গৃহপালিত পশু থাকে, তো তাদের কানে ট্যাগ দেওয়া হচ্ছে এই কারণেই যে কাছাকাছি আমাদের বাংলাদেশ বর্ডার, যাতে গরুগুলো এপারে পাচার না হয় বা এবং কাদের বাড়িতে কতগুলো গরু আছে এই ট্যাগের মাধ্যমে কিন্তু একটা পরিসংখ্যান আমরা পাচ্ছি। এবং সরকার যেটা করছে নিঃসন্দেহে এটা একটা ভালো প্রযুক্তি এবং আমাদের তো খুব ভালোই মনে হয়েছে। এটা সরকার থেকে গরুর কানে একটা করে ট্যাগ লাগিয়ে দিচ্ছে যাতে গরুর বাছুর না হারিয়ে যায়, ভ্যাকসিন দেওয়া হচ্ছে, টিকা দেওয়া হচ্ছে, এটা খুব ভালো উদ্যোগ হিঙ্গলগঞ্জ ব্লকে। আমাদের আগে তো ছিল না, এখন পাশাপাশি সবাইকে দিচ্ছে বাড়ি বাড়ি এসে হিঙ্গলগঞ্জ ব্লকের, এটা আমাদের পক্ষে খুবই ভাগ্যজনক, হিঙ্গলগঞ্জ ব্লকের পক্ষে খুবই ভাগ্যজনক ব্যবহার, আমাদের জন্য যা করছে ভালোই করছে। বসিরহাট থেকে শ্রীরাজুল মিস্ত্রি রিপোর্ট, আনন্দ বার্তা।